কেউ বলে ভোটের আগে টোপ কেউ বলে খুবই উপকার হয়েছে কেউ বলে এটার কোনো প্রয়োজন ছিল না একদমই ভুল সিদ্ধান্ত তো আপনি কী মনে করেন দর্শক ভোটের আগে টোপ দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার আপনি যদি হ্যাঁ মনে করেন অবশ্যই এস লিখবেন যদিও নাইনটি পারসেন্ট লোক এটাই মনে করি যে ভোটের আগে টোপ দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে আসা হয়েছিল সাধারণ মানুষের কাছে কারো কারো বক্তব্য বুদ্ধিজীবী মহলের যে এইটার প্রয়োজনই বা কী আছে কেন আপনি আমাকে ভিক্ষা দেবেন কার টাকা থেকেই বা দেবেন জনতার টাকা জনতাকে দেওয়ার দরকারই বা কী কেন আপনি আমাকে ফ্রি চাল দেবেন আমি নেবই বা কেন ভিক্ষা যদি আপনি আপনার আমার পরিবারের একজনকে চাকরি দেন তো সেই চাল কেনার ক্ষমতা আমার নিজের থেকেই তৈরি হয়ে যাবে প্রতি মাসে পাঁচশো টাকা ভিক্ষা করার দরকার পড়বে না যদি আমার বাড়ির একজন চাকরি করে সুতরাং ভবিষ্যৎকে মেরে এই ধরনের ভিক্ষা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এরকমই কিন্তু বক্তব্য বেরিয়ে আসছে আবার কিন্তু এগুলো একটা একটা ভোটের টপ বলেই মনে করছে সাধারণ মহল কারণ এই ধরনের অফারগুলো ভোটের আগে আগে দেওয়া হয়ে থাকে সরকারি তরফ থেকে যদিও পাঁচশো টাকা এক হাজার টাকা করে পাচ্ছেন সেই টাকাও কিন্তু এবার বাড়িয়ে দেওয়ার মতো খবর বেরিয়ে আসছে বিজেপি ক্ষমতায় আসলেই রাজ্যের মহিলারা দু হাজার টাকা করে পাবেন রবিবার নন্দীগ্রামের সভা থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সভায় যদিও ভান্ডার প্রসঙ্গ তোলেননি শুভেন্দু বরং তিনি উল্লেখ করেন অসময়ের মুখ্যমন্ত্রী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দুর কথায় বিজেপি শাসিত রাজ্যগুলো মহিলাদের টাকা দেয় লক্ষ্মীর ভাণ্ডারের নাম না করেই বিরোধী দলনেতা এদিন বলেন পাঁচশো টাকা নয় বিজেপি ভোটে জিতলে দু টাকা করে দেবে মহিলাদের এদিন পার্টনার বৈঠক নিয়েও তীব্র ভাষায় আক্রমণ সানিয়েছেন বিরোধী দলনেতা মমতা ব্যানার্জিকে সীতারাম ইয়েচুরি এবং রাহুল গান্ধীর বৈঠককে কটাক্ষ করে শুভেন্দুর বক্তব্য কংগ্রেস তৃণমূল সিপিএম জোট বেঁধেছে এসব করে লাভ নেই দেশের মানুষ বিজেপিকেই আবার ক্ষমতায় বসাবে ইডিসিবিআই নিয়েও রবিবারের ভাষণে শুভেন্দু সুর চড়িয়েছেন চেনা ছকেই তার কথায় দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিলে বন্ধ হয়ে যাবে সমস্ত দুর্নীতির তদন্ত সেই কারণেই এই চোরেদের জোট মন্তব্য করেন শুভেন্দু অধিকারী তবে পঞ্চায়েত ভোটের ঠিক আগেই দু টাকার প্রতিশ্রুতিকে ভোটের রাবড়ি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দর্শক আপনি কি বলবেন ভোটের আগে এই যে ঘোষণা দু টাকা দেওয়া হবে পাঁচশো টাকা নয় প্রত্যেক বাড়ির মহিলা এটাই পাবেন এটাকে আপনি কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনার মতামত পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়